রাস্তাঘাটে মসজিদের এডুকেশন নিয়ে সুরক্ষীরা আপনারা অযথা গল্প বোঝাবে না কাটিয়ে আমরা সভাপতি হিসাবে আমাদের অবশ্যই লক্ষ্য রাখব। আমাদের প্রধান স্বরূপ এবং সালাম জানাই বিশবার পর্যন্ত এই মাহফিল অত্যন্ত সুন্দর আয়োজনের মাধ্যমে বহু রামায়ক রামকে এর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে হতনে কোরআন হতনে মজমুয়ে সালাত রসুল হতনে তাওসিয়া শরীফ এগুলো আয়োজন না করলেও পারতেন, কিন্তু এগুলো আয়োজন করার কারণে অন্তত 25-30 জন আলেম কমপক্ষে 40 জনের মতো আলেম এই ওরস শরীফের সাথে সম্পৃক্ত করেছে। এমন একটি ব্যয়বহুল আয়োজন দুই বছর পর্যন্ত আপনারা যে করতে পেরেছেন, আল্লাহ যে আপনাদের কাছ থেকে এটা নিয়েছেন খেদমত, আল্লাহ যেন এই খেদমতকে কবুল করে আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি। একই সাথে সুক্রিয়া আদায় করি আমাদের আগে যারা এই জমিনকে আবাদ রাখার জন্য নানাভাবে খেদমত করেছে, কারণ আমরা তো আসলে এমন কোন সুন্নি মুসলমান না কোরআন হাদিস বুঝে যাচাই বাছাই করে এটা সারা যে মোস্তাকিম বুঝেছি বলে আমরা শুনি বুকে হাত দিয়ে আমরা কয়জনে বলতে পারি ঠিক কিনা? কুল্লু মৌলিদিন ইউজাব আল্লাহর ভিতর, আজকে হিন্দু পাড়ায় যে জন্ম নিয়েছে যে শিশু সেও মুসলমান, ইসরায়েলে যে শিশু আজকে জন্ম নিয়েছে সেও মুসলমান। শুধুমাত্র পরিবেশ পরিবেশের কারণে তারা কেউ ইহুদি হয়ে যায়, কেউ হিন্দু হয়ে যায়, কেউ ওয়াহাবি হচ্ছে, কেউ সুন্নি। যেমন কালকে আমি এই হুজুরটা পরে ওরস শরীফে ছিলাম একদম রাঙ্গুনিয়ার শেষ প্রান্তে পদুয়া আমার মাহফিল, তো যাওয়ার পথে দেখলাম যে সড়ক পাঠা থেকে শুরু করলে বিশাল এলাকা আসলে ওয়াহাবি এলাকা, এবং আমি একটা মাহফিলের উপর দিয়ে যাচ্ছিলাম, যদিও বা ওইভাবে ওই মাহফিলের উপর দিয়ে আমার যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ। তো আল্লাহ এই পর্যন্ত হায়াত দিয়েছেন চলতেছি, বাকি যতদিন হায়াত রাখে চলব, কেউ কিছু করবার ক্ষমতা নাই, সতর্কতা থাকা দরকার আছে সেটা ঠিক। তো আমি চিন্তা করতে ওনারা আমাকে বলছেন এখান থেকে এতটুকু বুঝলেন এখানে কোনো শূন্যি নাই, মাঝখানে আমাদের একজন বিবে আছে, তাও জিজ্ঞেস করলাম উনি কিভাবে দিবেন, ওষুধ দোকানে বসে আছে ওয়াহাবিদের মাঝখানে বসলে ওনার মা শুননি ছিলেন ওখানে, ওই ভুল করে তারা শুননিকে এখানে বউ বানিয়েছে, কিন্তু শুননি বউ শুননি ছিলেন ওয়াহাবি হন নাই, জামিয়ার খেদমত করতেন। এক ওনার জীবনটাতে সবসময় রশিদ বই নিয়ে জামিয়ার জন্য তারা বলতেন, সন্তানদেরকে সেই লাইন দিয়ে দিয়েছেন। এই একজন ব্যতিক্রম ছাড়া আর ভিতরে ভিতরে দুই একজন যদি ব্যতিক্রম হয়ে যায় সেটা ভিন্ন কথা। আজকে একটু চিন্তা করে দেখেন আমার যেদিন আমি বলেছিলাম আমাদের আগে কেউ অবদান রেখেছেন এই মাটিকে ঠিক রাখার জন্য, যদি সেটা না থাকত আমাদের জন্মটা যদি সারিয়া থেকে হাটাদারি পর্যন্ত ওই এলাকায় হতো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, দিন ইসলামকে হেফাজত করেছেন যে আমাদের জন্ম তারিয়া থেকে হাটাদারি এলাকার ভিতরে হয় নাই, আমাদের জন্ম হয়েছে তারিয়া থেকে এদিকে ঠিক কিনা যাচাই বাছাই করে আমরা শুনি না, আল্লাহ দয়া করেছেন বলে আমরা শুনি মুসলমান, আল্লাহ দয়া হচ্ছে যে আমাদেরকে এই এলাকায় জন্ম দিয়েছেন। আমি নিজেও একদম যাচাই বাছাই করে শুনি তা না, আমি মনে করি আমার উপর আল্লাহ দয়া হয়েছে কোন না কোনো উচিলে। হ্যাঁ শুনি বলে আমার জন্ম, যে কারণে সেরকম আমার রহমতুল্লাহের কথা আমার বাবার মুখেও শুনেছে, আদালতে শাহ আহমদুল হক ফারহাদাবাদী রহমতুল্লাহের কথা আমাদের পরিবার আলোচনা হতো, এতটুকু লিঙ্ক আছে ওলি আল্লাহ
অনেক ক্ষমতা লাভ হয়েছে। ওমা হুয়াল আল গায়বে বিদলিল, নবীর এলমে গায়বে দলিল কোরআনের আয়াতে আছে। কিন্তু আমরা আয়াত পরে নবীর এলমে গায়ব বিশ্বাস করি না, আমরা জন্ম থেকে নবী আল্লাহর অনেক গায়ব জানি সেটা বিশ্বাস করতাম, কারণ সেটা আমরা জন্মসূত্রে পেয়েছি। এরপরও আমার শিক্ষা দীক্ষা লেখাপড়া চট্টগ্রাম কলেজ এলাকায়, যেখানে থাকার পর ঠিক থাকা কঠিন, হয়তো পরিবারের প্রভাব ছিল বলে আরো একজনের প্রভাব ছিল। আমি একটু আগে আমাদের আমার মুরব্বী মৌলানা আফসার শরীফ সাহেব, এই শরীফ সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের এখানে যে হাজুর গিলে সারে তালুকু বেলায় ওপর সম্মেলন হতো কবে থেকে হচ্ছে, দলিল সাহেব হুজুর কোন সালে এসেছে, এই দলিল সাহেব হুজুর এখানে আসবার অনেক আগে থেকে আমি ওনাকে চিনতাম, টাকসানিয়া মসজিদের খতিব ছিলেন। আমি চিটাগাং কলেজ মসজিদে নিয়মিত নামাজ পড়তাম। আপনারা হয়তো অনেকে জানেন যে আমার চাচা মরহুম সৈয়দ আব্দুল মান্নান চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। আমি 1972 থেকে 78 সাল পর্যন্ত ওনার বাসায় ছিলাম। 72 সালে আমাকে তিনি এই এলাকা থেকে নিয়ে স্কুলে ভর্তি করাইছেন ওখানে, তারপর আমাকে চিটাগাং গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি করান। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সেখানে পড়ি, ক্লাস 8 এর পর ওখানে ছিল না আমার সময়ে, নবম দশম শ্রেণী বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি। ওখান থেকে 78 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওই এসএসসি পরীক্ষার আগে কিছুদিন কাটিয়ে আছে 15 থেকে 20 দিন মিহির বাবুর কাছে, আমি মিহির স্যারের কাছে গণিত প্রাইভেট করতাম। এই সুবাদে কাটিয়াটের লোকজন এসে আমার করতাম, নাজিরাত কলেজে মোসাদ্দেক নুরুল আজম সেলিম এই সমস্ত ছেলেদের সাথে আমার নাজিরাত কলেজে পড়ছে। তথাকথিত মুফাসসির নিয়ে তর্ক হচ্ছিল দুই পক্ষে, এক পক্ষ আমি যেহেতু নিয়মিত নামাজ পড়লাম না, যেতাম মসজিদে যেতাম, যেটা আমার পড়ে দেখে অভ্যাস ছিল মনে হচ্ছিল, এক পক্ষ তাদের পক্ষ নেওয়ার জন্য আমাকে দেখেছিল, তারা মনে করেছিল আমি তাদের পক্ষ থাকবো। আমার মনে পড়ে আমি তৎক্ষণাৎ এমন কথা বলে ফেলেছিলাম যে পক্ষ এতদিন আমাকে তাদের জন্য মনে করেছিল, তারা একদম আসমান থেকে পড়ে দিয়েছিল। আর আমাদের এই লোকজন আমাকে মনে করত আমি তাদের লোক, কারণ আমি আমাকে মসজিদে দেখে তাদের সাথে এক তো দেখে, কিন্তু আমার ভূমিকা দেখে তারা বুঝতে পারলো না না আমি তাদের সাথে হাঁটলেও তাদের না। আসলে আমি যখন তাদের সাথে হাঁটি তার আগেও আমি বায়া পেয়েছিলাম মুর্শিদের বরহক বসুদ আমার সৈয়দ মোহাম্মদ তৈরি রহমতুল্লাহ, ওনার হাতে বায়া খাওয়ার কারণে, ওনার হাতে বায়া খাওয়ার আগে পর্যন্ত আমি এই লোকগুলির সাথে হাঁটতেছি এটা তারা দেখেছে, কিন্তু ওনার হাতে যেদিন বায়া খাওয়াম তারপরের দিন থেকে এই লোকগুলোকে আমার কেন জানি খারাপ খারাপ লাগতেছে। রাগে আগে ফর্সা চেহারা মনে করেছিলাম, এখন মনে হচ্ছে তার চেহারাটা বড় বিক্রি হয়ে গেছে। আমার কাছে কেন জানি এই লোকগুলোকে বড় ব্যতিক্রম বলে মনে হচ্ছে। ঠিক এমন সময়ে এই নুরুল আজম চৌধুরী এই পদার্থ এদের সাথে আমার পরিচয় হল, হুজুর আমার তো এরপর আহমদুল্লাহ এসেছিলেন 1979 সালের 29শে মার্চ বৃহস্পতিবার, সেদিন আমি সেখানে বায়াত হয়ে গিয়েছিলাম হুজুরের হাতে। বায়াত কিছুদিন বুঝি না, যখন চাদর দেওয়া হয়েছিল আমার কেন জানি মনে হচ্ছে এই চাদরটা ধরলে আমার অনেক উপকার হবে, আমি চাদর ধরেছিলাম। কিছু বুড়ো মানুষ তখন, আমি আরো ছোট না আর আমি দেখতেও ছোট, আমার বয়স 15-16 হলো তখন লোকজন আমাকে মনে করতে 12 বছরের বাচ্চা, সেদিন আমার হাতটা টেনে নিয়ে গেছে ছোট ছেলে তুমি কেন চাদর ধরেছো, তুমি বয়স্কদের কাজ। কিন্তু হুজুর আমরা যখন ইয়া আল্লাহ হাম তওবা করতে এইভাবে শুরু করলেন, আমার মনে হচ্ছিল নিয়ামত ভেসে যাচ্ছে, আমি সেই নিয়ামত হারিয়ে ফেলতেছি। আমি তৎক্ষণাৎ সে কাপড় আবার নতুন করে ধরে ফেললাম,
সে যে ধরা হয়েছে এই ধরাটা আমাকে রক্ষা করেছিল যারা আমাকে ধরে রাখেছিল। একটা সম্প্রদায় আমাকে বহুদিন আগে থেকে চট্টগ্রাম কলেজ থেকে পাহারা দিয়ে নিয়ে গেছে, রাতারাতি তাদের কাছ থেকে আমাকে আমার হুজুরের কাছে আমি নাজাত পেয়ে গেছি এবং আমার সাথে হাজির ফিরে সম্পর্ক হয়ে গেছে। এবং আমাকে সবাই মনে করতো আমার বাড়ি হাজুর ফির, অনেকেই বলতো আমার বাড়ি হাজুর ফির, কারণ আমি সফিনগরে যতক্ষণ থাকতাম বেশিরভাগ সময় এখানে কাটাতাম, কারণ সফিনগরের মানুষের সাথে আমার মানসিক লেনদেন তখন শুরু হয়ে গেছে। মানসিক লেনদেন শুরু হয়েছে আমার এখানে, পরবর্তী সফিনগরে আমার মানসিক লেনদেনের প্রভাব পড়েছে আল্লাহর মেহরবানি, সেটা আমি আমাকে দিয়ে আল্লাহ সৃষ্টি করিয়েছে পরবর্তীতে। আমি যে কথাটা আসলে কথা প্রসঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের উপর বড় মেহরবানি করেছেন যে আমরা কেউ যাচাই বাছাই করে শুনি হই নাই, করোনা কোনো উচিরায় হয়তো আমরা আল্লাহ আমাদেরকে সুন্নি পরিবার জন্ম দেওয়ার কারণে পাঠানোর কারণে আমরা সুন্নি হয়েছি, অথবা কোন পীর মুসিদ অলি আল্লাহর উচিরে আমরা শুনি। এবং এই এলাকায় হযরত আবু ইউসুফ পানিশা রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই, গুজরাত মাঝবান্দারি রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী শেখ হামদার রহমতুল্লাহ আলাই সহ যে সমস্ত পাঞ্জাবের উচিলাই পাড়াগুলো ওহাবি পাড়া না হয়ে সুন্নি পাড়া হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করি। আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহ দিয়ে বাংলাদেশ থেকে পাহারা দিয়ে রাখেন, আমরা যেন সবাই নিজেদের ইমান ইসলাম কেন ভাবে করতে পারি। সময় খুব খারাপ যাচ্ছে এখন, যেগুলো আগে দেখি নাই, 1978 সালে, 79 সালে, 80 সালে, 90 সালে, 2000 সালে যে ধরনের পরিস্থিতির মোকাবেলা করার প্রয়োজন হয়নি, বর্তমান সময়ে কিন্তু আমাদের সে সমস্ত পরিস্থিতির, সে সমস্ত ফেরকা, সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। আর আমাদের মা বোনেরা এভাবে নিয়ন্ত্রণের জিগলা বুকের উপর, এখন আমাদের কিছু ভাই বোনদের মতো আচরণ করতেছে, ওনারাও বুকে বানার মতো, এটা তো তাদের ঘরে বানার কথা ছিল ঘরের জন। এবং যারা এই কাজটা করতেছে তাদেরকে জিজ্ঞেস করুন, সে বলবে সহি হাদিসে আছে, সহি হাদিস আর দুর্বল হাদিস তুমি কোথেকে বুঝলা, কাটিয়ার মাথাটা কোনো বুঝতে বুঝলো না, যা আমি আমাদের সঙ্গে কথা বললাম, আমি এখানকার কথা বলতেছি, হাঁটা দাঁড়িয়ে মাত্রা এরা বুঝলো না, এরা মুখে বাঁধে না। আজকে হাজার বছরের মধ্যে কেউ সহি হাদিস বুঝলেন না, আপনারা হঠাৎ করে মজাহাব বাদ দিয়ে সহি হাদিস বুঝতে আরম্ভ করলেন, বাংলা করে টেকনিক্যাল কলেজে লেখাপড়া করে হাতুড়ি বিজ্ঞান শিখতেছেন, শরীর বিজ্ঞান শিখতেছেন, আপনি সহি হাদিস বর্ণনা করতেছেন, দুইটা হাদিস শিখে তাহলে আমাদের জন্য এখন তখন ইসলামের প্রকৃত অবস্থান খুঁজে পাওয়া আমার কঠিন হয়ে গেল, আমাদের অবস্থা তখন সেখানে চলে গেছে। সুতরাং সরকারবন্দির মধ্যে আগের অবস্থা রেখে এখনকার অবস্থান অনেক কঠিন, এমন একটি সময়ে আমাদের ওরস মাহফিলগুলো যদি ওয়াক মাহফিল হয় সেখানে যদি আমাদের সার্বিক পরিস্থিতি আলোচনা হয় তাহলে আমাদের তামারুক খাওয়াটা তবুর বন্ধনটা আরো বেশি সফল কাম হবে, ঠিক কিনা? তামারুক তো ওরস উপলক্ষ হবেই, কিন্তু যদি কিছু ওয়াক মাহফিল হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়, মারা বক্তা সাহেব আসবেন, তিনি ভালো করে আলোচনা করবেন, উনি আসার আগে পর্যন্ত আমি যেহেতু আমাকে বসিয়ে দেওয়া হয়েছে কিছু কথাবার্তা বলো। আসলে আমার মনে হচ্ছে আগামীতে আমাদের মোকাবেলা হবে যে শুধু মজহাব নেই, কারণ যারা লামজহাবি কোন মজহাব মানে না আমরা তাদের এখন চিনতেছি, যারা বুকে হাত বাঁধতেছে
এবং বর্জিদের মধ্যে গোলমাল বাগান ওর জন্য বড় করে আমিন বসেছে। এবং আর বাকি কোনো কিছু দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো বলতেছে। এছাড়া কিন্তু আর একটা শ্রেণী আছে যারা মাজাব মানে না। শিয়ারা কি কোনো মাজাব মানে? শিয়ারা মাজাব মানে না। যেহেতু মাজাব মানে না, এরাও কিন্তু বড় ভয়ানক। আমার মনে পড়ে শিয়াদের সম্পর্কে একটা ছবি বই আমি ওয়াজ মাহফিলে কিনেছিলাম, যখন আমরা ওয়াজ মাহফিলে পড়তাম, সেই বই লিখেছিলেন আল্লামা কুতুবের নকশবন্দি রহমতুল্লাহ, যা আমি আজ সময় শিয়াকুল হাদিস। বইটার নামই ছিল শিয়া ধর্ম। শিয়া সরকার বলে নাই, শিয়া মতবাদ বলে নাই, শিয়া ধর্ম। আমি চিন্তা করলাম হুজুর বাদ বইয়ের নাম শিয়া ধর্ম বললেন কেন? দেখলাম শিয়াদের মিল্লাত মাযহাব, শিয়াদের চিন্তাধারা কলেমা কিছুর সাথে সুন্নিদের ন্যূনতম সম্পর্ক। শিয়ারা না কোরআন মানে, না হাদিস মানে, কোরআন শরীফ মানে না। আপনি শিয়াদেরকে যদি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কোরআনে এই আয়াত সাহাবায়ে কেরাম এখানে আছে ঠিক কিনা? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই জাতীয় কিছু আয়াত যেগুলো সাহাবায়ে কেরাম এখানে আছে, আপনি শিয়াদের কাছে যেগুলো নিয়ে প্লেস করুন, তারা বলবে এগুলো আমির মুয়াবিয়া নিজে বানিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথবা বলবে হযরত ওসমান বানিয়ে দিয়েছে, অথবা বলবে এটা হযরত আবু বকর, উনি যখন এখানে সংকলন করতেছিলেন এগুলো কৌশলে ঢুকাই দিয়েছে, নাউজুবিল্লাহ। যে লামাজহাবের হাতে কেনে বানতেছে, মানুষ জবাই করতেছে, এদের সে অনেক গণতাকিরা সারা বাকিটা হচ্ছে শিয়াদের, কারণ তারা কোরআন শরীফটাই মানে না। আল্লাহকে বড় দয়া করেছে, বিদায় হজের সময় আমার নিজে আমাদের জন্য উপায় পাতলাই দিয়েছেন। আমি তোমাদের জন্য দুটি জিনিস লিখে যাচ্ছি, একটা কিতাব আল্লাহর আর্কা ওয়াহিদরতি, একটা আল্লাহর কিতাব আর্কা আমি নবীর বংশধর। শিয়ারা কিন্তু নবীর বংশধরের জন্য হাই এসাইন হাই এসাইন করে পিঠের সামনে তুলে ফেলতেছে। আমরা মনে করতেছি আহলে বাইকে তারা আমাদের চেয়ে বেশি ভালোবাসে, এরা এই কোরআন শরীফকে মানে না। এদের কেউ কেউ বাংলাদেশে আছে, চট্টগ্রামে আছে, আমার ধারে কাছে আছে, এমন ব্যক্তি আছে। আমি পার্সোনালি অনেককে কানাগারে বলে দিতে পারবো অমুক ব্যক্তি অমুক ব্যক্তি এমন আকিদা প্রশ্ন করে, সুরা না সুরা বালাক এগুলি কি আল্লাহ কালাম, এমন প্রশ্ন করেছে। এগুলো ধরুন মানুষরা দলিল কথা ধরে মানুষের কথা বলছে, কিন্তু আকিদা নাকি দলিল কথা ধরাদের আকিদা? না না না, এই আকিদা ইরানের আকিদা, ইরানের আকিদা। ইরানের টাকার বিনিময়ে আমাদের ঘরে দুয়ারে চলে আসছে, যেভাবে সালাফিদের এখানে হাত বাঁধা আসছে ঠিক একইভাবে পয়সার বিনিময়ে ইরানের বড় আকিদা আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। তাই সুন্নিদের জন্য এখন ওই অবস্থায় এসে পৌঁছেছি, শেষ জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে হাতের তাজুর উপর জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হবে উম্মতের ইমান রক্ষা করা। এমন একটি সময়ে ওই ব্যক্তিরাই মূলত সফল কাম হবে যারা সত্যিকারের পীর মুর্শিদ পেয়েছে, এবং যে মুর্শিদ এবং দরবারগুলোর সাথে সাচ্চা আলেমের সম্পর্ক রয়েছে। সাচ্চা আলেমের সাথে কোন সিলসিলা দরবারের সাথে যদি সম্পর্ক না থাকে, সাচ্চা আলেম মানে পাক্কা সুন্নি আলেম, সাচ্চা আলেম মানে যে আলেমের অন্তরে হুসাইনি চেতনা রয়েছে। না হয় একদম পরিষ্কার করে বলি আমাদের এলাকা বোঝার জন্য, এখানকার মাদ্রাসার মরান আহমদ সফি সাহেব তিনি কিন্তু বায়াত করান কোন তরিকায়, আমি বললাম না যেহেতু ওনার মুখ থেকে আমাদের কাছে কবি সৃষ্টিও তরিকায় মহিষ করান, সৃষ্টিও তরিকায় মহিষ করান মানে আমরা তো বোঝার জন্য পাত্তা শুনি মানুষ ঠিক না, তাহলে বোঝা যায় সৃষ্টিয়া তরিকার ভিতরেও কর্মা ঢুকে গেছে। আবার একজন বিশ্বাসকে একসময় আমাদের
বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, ওনার তরিকা তাড়াতাড়ি তরিকা, ঠিক কিনা? তাড়াতাড়ি তরিকা মানিয়ে যদি শুনি হয় তাহলে ওনাকে বাধা দেওয়া হলো কেন? ওনার সামনে বলা হয়েছিল সিরাতুন নবী বঙ্গোপসাগর বিষয় কথা আছে, সিরাতুন নবী বঙ্গোপসাগর আর মিলাদুন নবী সেখানে এক লোকার আমি নাউজুবিল্লাহ কাদেরিয়া তরিকা। তাহলে বোঝা নাই সাতটা আলেম কেন দরকার? সাতটা আলেম না থাকলে কাদের তরিকা বদলে যাবে, সাতটা আলেম না থাকা তৃতীয় তরিকা বদলে যাবে, দলার কোন পরিবর্তিত হয়ে যাবে। সাতটা আলেম বড় জরুরি, সাতটা আলেমকে ইংলিশ হয় কেন ভয় পায়, বুজুর্গকে ভয় পায় না। আপনারা রমায় কারণের কাছে শুনেছেন মসজিদে নবীর দরজায় ইংলিশ শয়তান দাঁড়ায়, একবার ভিতরে ঢুকে একবার বাইরে আসে, রসুলের পার্সল আবার পিছনে চলে আসে। কারণ কি? হুজুর আমি